বন্ধুরা, ইংল্যান্ডের টিমকে তৃতীয় টেস্ট ম্যাচে কোটার জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা রাতারাতি ফিরিয়ে নিয়ে এলো ভারতীয় দলে এই দুই ভয়ঙ্কর প্লেয়ারকে। আর এই খবর পাওয়া মাত্র ভয়ে থরথর করে কাঁপতে লাগলো পুরো ইংল্যান্ডের টিম। আপনারা যদি জানতে চান যে কে এই দুই ভয়ঙ্কর প্লেয়ার, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই সময় খেলা হচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ। তার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ খেলা হয়েছিল ভারত এবং ইংল্যান্ডের মধ্যে হায়দ্রাবাদের মাঠে, এবং এই প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ডের কাছে 28 রানে হার স্বীকার করতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তারপর দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হয়ে গেল ভারত এবং ইংল্যান্ডের মধ্যে বিশাখাপত্তনমের মাঠে, এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করলো টিম ইন্ডিয়া, এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচ টিম ইন্ডিয়া 106 রানের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় ইংল্যান্ডকে হারিয়ে। এবং এই দ্বিতীয় টেস্ট ম্যাচ জিতে পাঁচটি টেস্ট ম্যাচের সিরিজ এক এক করে ড্র করলো টিম ইন্ডিয়া। কিন্তু বন্ধুরা, এবার শুরু হতে যাচ্ছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টেস্ট ম্যাচ 15 ফেব্রুয়ারি থেকে, এবং এই তৃতীয় টেস্ট ম্যাচ শুরু হয়ে যাবে ভারতীয় সময় সকাল 9:30 রাজকোটের মাঠে। এবং এই তৃতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডের টিমকে কোটার জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা ফিরিয়ে নিয়ে এলো ভারতীয় দলে এই দুই ভয়ঙ্কর প্লেয়ারকে। তার মধ্যে প্রথম প্লেয়ার হচ্ছে বিরাট কোহলি। আপনাদের জানার জন্য বলে রাখি যে বিরাট কোহলি কোনো কারণবশত দুটি টেস্ট ম্যাচে খেলতে পারেনি ইংল্যান্ডের বিরুদ্ধে। কিন্তু বন্ধুরা, এবার এই তৃতীয় টেস্ট ম্যাচে আপনারা খেলতে দেখবেন বিরাট কোহলিকে ইংল্যান্ডের বিরুদ্ধে, এবং বিরাট কোহলি হচ্ছে একটা ভয়ঙ্কর ব্যাটার, আর সেই জন্য তাকে বলা হয় কিং কোহলি। এবং এই তৃতীয় টেস্ট ম্যাচে বিরাট কোহলি একাই কুটবে ইংল্যান্ডের বোলারদেরকে। এবং দ্বিতীয় প্লেয়ার হচ্ছে উইকেট কিপার ব্যাটার কেএল রাহুল। আপনারা তো সকলেই জানেন যে প্রথম টেস্ট ম্যাচে অসাধারণ ব্যাটিং করেছিল কেএল রাহুল, এবং দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হওয়ার আগেই কেএল রাহুল চোট পেয়ে যায়, এবং এই চোটের কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচে দল থেকে ছিটকে গিয়েছিল কেএল রাহুল, এবং কেএল রাহুল এখন পুরোপুরি ফিট হয়ে গিয়েছে। এবং আপনারা এই তৃতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে দেখবেন কেএল রাহুলকে। বন্ধুরা, টিম ইন্ডিয়া কি পারবে ইংল্যান্ডকে হারিয়ে এই তৃতীয় টেস্ট ম্যাচ জিততে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।